हेलो गाइस, आमी दिया आमार चैनल कुकिंग विद दियाते आपनादे सबाई के स्वागत जानाच्छी। आशा करछी आपनारा सबाई भालो आछेन। आज आमी आपनादेर जन्य निये चले एसेछी सम्पूर्ण निरामिष एंचुरेर तरकारी। रेसिपिटी देखे निते भिडियोटिके एकदम स्किप ना करे शेष अब्दि देखते थाकुन। आर भिडियोटि जदि भालो लेगे थाके अवश्यई एकटा लाइक करे देबेन एबं आमार चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटि प्रेस करे अल करे देबेन। ताहले चलुन आजके रेसिपिटि देखे नेवा जाक। प्रथमे एखाने आमी आलू भेजे निच्छी। दुटो आलू के डुमो करे केटे निये नून हलुद माखिए भेजे निच्छी। एकटु हल्का लाल करे भेजे निएछी। एबार एटाके तुले नेब। एबार आलू भाजा तेलेर मध्ये आर एकटु सर्षेर तेल दिए दिच्छी। एबार एर मध्ये गोटा जिरे, गोटा गरम मसला, दुटो तेजपाता और दुटो शुकनो लंका फोड़न दिए एटाके कयेक सेकेंड नाड़ाचाड़ा करे नेब। जेहेतु एचोर एते एकटु तेल बेशी लागबे। एबार एर मध्ये नून दिए निच्छि। सामान्य एकटु नून देवार पर दुटो टमेटो बाटा एर मध्ये आमि दिए दिलाम। सामान्य एकटु जल दिए देब। नून दिए दिले टमेटोटा एकटु कम छिटकाबे और टमेटोटा खूब ताड़ाताड़ि सिद्ध हये जाबे। एबार भालो करे सब किछुके एकटु मिशिए निच्छि। चेरा काचा लंका दिए दिलाम। एबार एर मध्ये दिए देब एक चामच मतो धनेर गुड़ो, एक चामच मतो जिरेर गुड़ो और एक चामच लाल लंकार गुड़ो। एबार सब किछुके भालो करे मिशिए निलाम। जल दिए निले ताले गुड़ो मसलागुलो पुड़बे ना। भालो करे मेशानो हये गेछे। एबार एर मध्ये आदा बाटा दिए देब। आदा बाटार काचा गंध जावा अब्दि এটাকে রান্না করে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকেও ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা ইঁচড়টা দিয়ে দিচ্ছি। ইঁচড়টা কিভাবে কেটে সিদ্ধ করতে হবে সেটার টোটাল আলাদা ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন। আমি আই বাটনে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে গিয়ে অবশ্যই ভিডিওটা পুরো দেখে নেবেন। ইঁচড়টা এখনই দিয়ে দিচ্ছি, কারণ ইঁচড়টা আমি আগে ভেজে নিইনি, তাই এই সময় মশলার সাথে একটু ইঁচড়টাকে ভেজে নিতে হবে। এঁচড়টা দেয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে এটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ তরকারি তাই চিনিটা দিতে ভুলবেন না। নুন আর চিনি দিয়ে এটাকে এঁচড়ের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যতক্ষণ না তেল বেরোয়। তেলটা বেরিয়ে গেছে। এবার এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা আমি রুম টেম্পারেচারে জল দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে ঝোল রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। আমি এখানে এক কাপ পরিমাণ জল দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে। গ্যাসের ফ্লেম একেবারে লো করে তিন মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে নুন আর চিনিটা ব্যালেন্স করে দেব। আপনারা এই সময় টেস্ট করে দেখবেন, আপনাদের যদি কম বেশি মনে হয় তাহলে এই সময় নুন আর চিনিটা দিয়ে দেবেন। নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। নুন আর চিনিটা মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়। এটাকে আরও পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। এটা সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো।
এক চামচ মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম মশলা বাটাও ইউজ করতে পারেন। 5 মিনিট মতন স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটাকে সার্ভ করে দেবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর ততটা সুন্দরই কিন্তু এটা টেস্ট হয়। খুব সহজে খুবই কম সময় এটা রান্না হয়ে যায়। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। যারা নতুন দেখছেন তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে আপনাদের প্রিয়জনের কাছে পৌঁছে দেবেন। আবার ফিরে আসবো নতুন মজাদার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং গাইস।